আসসালামু আলাইকুম। আপনারা রাস্তার ধারে স্ট্রিট ফুডের দোকানগুলোতে এমন এক ধরনের ফ্রায়েড চিকেন দেখে থাকতে পারেন, যেগুলো দেখলে মনে হতে পারে চিকেনের চাইতে ময়দার পরিমাণটাই বেশি। চিকেনের বাহিরের আবরণটা বেশ ভারী হয়ে থাকে এবং বেশ ক্রিসপি চিপসের মতো হয়ে থাকে। আজকে ঠিক এই রকমই একটি ফ্রায়েড চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ফ্রায়েড চিকেন বানাতে বানাতে বাকি আলাপগুলো সেরে নেব। আজকের ফ্রায়েড চিকেনের জন্য 5টার মতো লেগ পিস নিয়েছি, তবে আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ ব্যবহার করতে পারবেন। আর ওজনের দিক থেকে এখানে রয়েছে 700 গ্রামের মতো। প্রথম কাজটা হচ্ছে এক মুঠোর মতো ধনে পাতা এবং ঝালের জন্য 4টা কাঁচামরিচ সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে একবার ব্লেন্ড করে নিতে হবে। এবার চিকেনের মধ্যে সেই ব্লেন্ড করা ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করব। সয়া সস লাগবে 2 টেবিল চামচের মতো। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ভিনেগার দিচ্ছি 1 টেবিল চামচ। এইবার এই সব কিছু একবার একটু মেখে নেব। লবণটা এখনও দেইনি, কারণ এই মশলাগুলোর মধ্যে সয়া সস এবং টমেটো সসের কারণে কী পরিমাণ লবণ রয়েছে সেটা চেক করে শেষের দিকে লবণ অ্যাড করব। পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে মেখে এটাকে মেরিনেট হতে রেখে দিতে হবে কমপক্ষে 3 ঘন্টার জন্য। তবে স্বাদ যদি ভালো চান তাহলে আমি সাজেস্ট করব 1 রাত অথবা 1 দিন মেরিনেট হতে রেখে দেওয়ার জন্য। এর আগেও আমি এই রেসিপিটা করেছি, তবে উপকরণের পার্থক্য রয়েছে তাই নতুন করে আবার আপলোড করছি। এবার চিকেনের টুকরাগুলো কোটিং করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, যেটার পরিমাণ 1/2 কেজির চাইতে বেশি। এর মধ্যে অ্যাড করব 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচের মতো পাপরিকার গুঁড়া। সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মনে রাখতে হবে, যদি স্ট্রিট ফুডের মতো কোটিং করতে চান তাহলে অবশ্যই ময়দার পরিমাণ বেশি নিতে হবে এবং রান্নার শেষে দেখবেন বেশ কিছু ময়দা নষ্ট হয়ে গিয়েছে। ময়দা রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি পাশেই একটা বাটির মধ্যে বেশ কিছু পানি রেখেছি যেটা আমার কোটিং করার জন্য প্রয়োজন পড়বে। অন্যদিকে চিকেনের টুকরাগুলো মেরিনেট হয়ে গিয়েছে, তবে ময়দায় কোটিং করার আগে এই সব কিছু আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব যেন চিকেন ড্রাই না থাকে। এরপর চিকেনের টুকরাগুলো ময়দার মধ্যে দিয়ে ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওইভাবে 2 হাত দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। এই কাজটা ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ভেজা চিকেনগুলোতে খুব ভালোভাবে ময়দা লেগেছে। পরের কাজটা হচ্ছে চিকেনের টুকরাগুলো তুলে সামান্য ঝেড়ে অতিরিক্ত ময়দাটা ফেলে দিয়ে পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। আনুমানিক মিনিটখানেক ডুবিয়ে রাখলেই হবে যেন ময়দা খুব ভালোভাবে পানি টেনে নিতে পারে। অনেকেই হয়তো ভাবছেন চিকেনের মধ্যে যা মশলা এতক্ষণ মাখানো ছিল তা হয়তো ধুয়ে গেল। ভয় পাওয়ার কোনো কারণ নেই, মোটেও তা হবে না। বরং যতটুকু ময়দা চিকেনের গায়ে লেগেছিল সেগুলো কিছু হয়নি, চিকেনের সাথে লেগেই আছে। পানিসহ তুলে ময়দার মধ্যে আবার চিকেনগুলো কোট করতে হবে ঠিক একইভাবে যেভাবে এর আগে করা হয়েছিল। এবার কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। প্রিয় দর্শক, আনুমানিক 3 বছর আগে আমার ইউটিউব চ্যানেলে প্রথম আমি এই টেকনিকটা দেখিয়েছিলাম, যা পরবর্তীতে বিভিন্ন চ্যানেলে হয়তো আপনারা দেখে থাকতে পারেন। তবে এটা সিক্রেট কিছু না আর আমারও আবিষ্কার না, আমিও শিখেছিলাম একটি ফাস্টফুড দোকানের শেফের কাছ থেকে। ময়দা মাখাতে মাখাতে একটা সময় আপনারা খেয়াল করবেন আপনার হাত ড্রাই হয়ে গিয়েছে, চিকেনগুলো ড্রাই হয়ে গিয়েছে আর যতটুকু ময়দা তার গায়ে লাগা লেগে গিয়েছে, নতুন করে লাগছে না। তখনই বুঝবেন আর কোটিং করার দরকার নেই। দেখবেন চিকেনের টুকরাগুলোর চতুর্দিকে চিপসের মতো একটা আবরণ তৈরি হয়েছে। এবার এগুলোকে তুলে অতিরিক্ত ময়দা ঝেড়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। আর পরবর্তীতে বাকি চিকেনের টুকরাগুলো কোটিং করতে গেলে ময়দা অবশ্যই চেলে নিতে হবে। ভাজার ক্ষেত্রে তেলটাকে একটু গরম করে তারপরে চুলার আঁচটা কমিয়ে দেবেন এবং চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে ভাজার চেষ্টা করবেন।
আর এই চিকেনটা ভাজতে আনুমানিক 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার আজকের প্রথম 2 টুকরা চিকেনের চাইতে পরবর্তী 2 টুকরা চিকেনের কোটিংটা খুব বেশি ভালো হয়েছে, কারণ ওই 2টা টুকরা অনেক সময় নিয়ে কোটিং করা হয়েছে। যাই হোক, এবার আশা করা যায় আপনারাও বাড়িতে ফ্রাইড চিকেন তৈরি করতে পারবেন। আর অনেকেরই প্রশ্ন থেকে যেতে পারে, ভাজা শেষে এতগুলো তেল কী করবেন? আমি তো চিকেন ভাজার জন্য এবং চিকেন রান্নার জন্য রেখে দিব। তাহলে আবারও ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।